প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা দিল তৃণমূল কর্মীরাই। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে ফের সরগরম বাঁকুড়ার রাজনীতি। এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ বিজেপির, যদিও এটিকে বড় পরিবারের সামান্য ঘটনা বলে সাফাই গাইছে তৃণমূল। ঘটনাটি বাঁকুড়া জেলার ছাতনা এক নম্বর পঞ্চায়েত এলাকার। সূত্রের খবর, বৃহস্পতিবার এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে আজ তালা বন্ধ করে তৃণমূলের কর্মী সমর্থকেরাই। তৃণমূল কর্মীদের একাংশের দাবি, চাবি দেওয়ার কারণ আমাদের যিনি প্রধান আছেন, আমাদের দলেরই প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে তিনি নাম লিখিয়েছিলেন। আজকে যত রকম তিনি কাজ করছেন সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যা নিয়মকানুন, সেই নিয়মকানুনকে শিখায় তুলে নিজের ইচ্ছামতো স্বৈরাচারীভাবে অনৈতিকভাবে বিভিন্ন কার্যকলাপ আজ 3.5 বছর ধরে করে আসছে। দলের নিয়মকানুনকে শিখেই তুলে নিজেদের ইচ্ছা মতো স্বৈরাচারীভাবে এবং অনৈতিকভাবে বিভিন্ন কার্যকলাপ করছে 3.5 বছর ধরে। যদিও পঞ্চায়েত প্রধান সরস্বতী বাউরির দাবি, বিক্ষোভকারীরা উন্নয়নে বাধা দিচ্ছে। কি হয়েছিল যে দুটা লোক ঢুকানো হয়েছে চাকরির জন্য? কে ঢুকেছে লোক? লোককে ঢুকেছে কি? আমরাই দিয়েছি। তারপর তার জন্য ঝামেলা করেছে। মানে হ্যাঁ, ওই যে পার্টির লোকই করছে। গোষ্ঠীদ্বন্দ্ব? বিজেপির কনভেনার পার্থ কুণ্ডু বলেন, ভাগবাঁটোয়ারা নিয়েই লড়াই। তৃণমূলের প্রতিটা রন্ধে রন্ধে গোষ্ঠীদ্বন্দ্বের আকারে প্রকাশ পাচ্ছে। দেখুন, তৃণমূলের প্রতিটি রন্ধে রন্ধে গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকট। তাই প্রত্যেকটি নেতা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বজন পোষণ, এইভাবে তাদের দ্বন্দ্ব লেগেই রয়েছে। তাই প্রত্যেকটি এলাকায় আপনি দেখুন, পঞ্চায়েতে দেখুন, সর্বত্র স্বজন পোষণ এবং দুর্নীতি কাটমানের ভাগবাঁটোয়ারা নিয়ে তারা দ্বিধাবিভক্ত। আজকে এই যে ছাতনা পঞ্চায়েতে তালাবন্ধ, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। বাঁকুড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল সত্র এই ঘটনা প্রসঙ্গে সাফাই গিয়ে এটিকে বড় পরিবারের সামান্য ঘটনা বলে দাবি করেছেন। আপনারা দেখছেন নিউজ বিশ্ববাংলা, সময়ের সাথে মানুষের পাশে।